সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ধমান কানলা রোড থেকে সাকরা আদিবাসী পাড়া পর্যন্ত নতুন ঢালাই রাস্তার উদ্বোধন হয়। বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি রাস্তাটি তৈরি করার জন্য প্রস্তাব দেয় বর্ধমান উন্নয়ন সংস্থার কাছে। পাশাপাশি বর্ধমান উন্নয়ন সংস্থা সবুজ আলোয়ের জন্য 5000 বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে বৈকুণ্ঠপুর ওয়ানে আমরা বিডিএ এর তরফ থেকে আমরা একটা রাস্তা এখানে করেছি, আদিবাসী সাকরাপাড়া আদিবাসী পাড়ায়। বহুদিনের চাহিদা ছিল, বহু মানুষের বাস এখানে, আমরা এটা নিজেরা করতে পেরে খুব খুশি। বৈকুণ্ঠপুর পঞ্চায়েত এবং ওয়ান পঞ্চায়েত এবং আমরা বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন আজকে এই অঞ্চলের প্রধান উপপ্রধান সহ আমাদের বিডিএ ভাইস চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান আমাদের আইনুল হক মহাশয়, আমাদের বিধায়ক সাহেব রয়েছেন উত্তরের নিশীথ কুমার মালিক মহাশয় সহ আমাদের সমস্ত বর্ধমান উন্নয়ন সংস্থার সারা পরিবার এবং এজেন্সি সহ আমরা সবাই এলাকার মানুষ এখানে উপস্থিত রয়েছেন। এটা একটা মানে রাস্তা একটা সম্পদ, শুধু যে কোনো উন্নয়নের কাজ সেটাই কিন্তু সবটাই এলাকার সম্পদ, সেটাকে রক্ষা করার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছি। এবং শুধু একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলার সাথে সাথে এই এলাকাতেও ছড়িয়ে পড়েছে, আমাদের শহরের সাথে 35টা ওয়ার্ডের সাথে আমাদের 7টা অঞ্চল, বর্ধমান 1-এর 5টা এবং আমাদের বর্ধমান 2-এর 2টো অঞ্চল, এগুলো নিয়ে আমাদের বিডিএ সেই বিডিএ এলাকার উন্নয়নের জন্য আমরা সব রকম চেষ্টা সবসময় করে চলেছি। আমরা আগামী দিনে এই উন্নয়নে আরও বেশি উন্নয়নের জোয়ার বয়ে দিতে পারবো এবং আমরা এগুলোতে মানুষের পাশে দাঁড়াতে পারবো, এই ভরসায় অবশ্যই আমরা বিডিএর তরফ থেকে 5000 গাছের আমরা আয়োজন করছি। সেটা আমরা প্রতি পঞ্চায়েতে 500 করে গাছ দিচ্ছি, সেটা আমরা বৃক্ষরোপণ করছি, কারণ এটা না হলে আমরা দেখতে পাচ্ছি যে গাছ কাটা হচ্ছে, গাছ মরে যাচ্ছে, কিন্তু আমরা নতুন করে যদি না বৃক্ষরোপণ করি তাহলে কিন্তু আমাদের অক্সিজেনের অভাব হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা, বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ওসি দীপক সরকার, সমাজসেবী আজাদ রহমান, বর্ধমান 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়দেব ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের বিডিএ এর অন্তর্ভুক্ত আপনারা সকলে জানেন, আমি সেই জন্যে আমাদের এই দুটো অঞ্চলে যেভাবে বিডিএ আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট করছেন, আমাদের সেই জন্য আমি বিডিএর যারা চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন আমি প্রত্যেক এবং সমস্ত আধিকারিককে আমি আমাদের এই ব্লকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। এইরকম কর্মসূচি আমরা দীর্ঘদিন যাবৎ দেখে এসেছেন, আমাদের এই বিডিএর এক্তিয়ারভুক্ত এই দুটি অঞ্চল বৈকুণ্ঠপুর 1 এবং বৈকুণ্ঠপুর 2-এর যে অংশটা আমাদের বিডিএর মধ্যে অন্তর্ভুক্ত আছে, তো সেখানে যে সার্বিক বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বেশি কথা এখানে বলার সুযোগ নেই, একটা বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজকে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।